ডেনিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কোনো তোমাদের জন্য ডেলি ব্লগ নিয়ে আসিনি, আজকে এসেছি একটা অন্য ধরনের আবার ব্লগ নিয়ে। সেটা হচ্ছে এখন গরম চলে এসছে, শীতকাল চলে গেছে, মানে আলস্যতার কাল চলে গেছে, শীতকাল এখন গরমকাল চলে এসছে। তো গরমকাল মানে একটু আমাদের মেয়েদের তো একটু রূপচর্চা করতে হয় এই গরমকালে কম বেশি সবাইকেই। তো এখন গরমকাল চলে এসছে, গরমকাল মানেই আমরা জানি প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, গরমের হাসপাশানি। তো তার মধ্যে আমাদের একটু হলেও রূপচর্চা তো করতেই হয়। তো আজকে সেটাই একটা দেখাবো তোমাদের, একটা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে তোমরা ট্যান রিমুভ করতে পারো সেটাই আজকে তোমাদের দেখাবো। আমি যে ট্যান রিমুভাল যে প্যাকটা বানাবো সেটা একদমই ঘরোয়া পদ্ধতিতে, এই নয় যে বাইরে থেকে কোনো প্রোডাক্ট কিনে এনে বা কিছু, সেরকম কিচ্ছু নয়। তোমার ঘরেতে যা যা থাকে একদম সাধারণ জিনিস, সেই সমস্ত জিনিস দিয়েই এই প্যাকটা বানাবো। তো চলো তোমাদের দেখিয়ে নিই সেই উপকরণগুলো কী কী, যেগুলো দিয়ে আমরা ঘরোয়া পদ্ধতিতে একদম ঘরোয়া উপায় আমরা এই প্যাকটা বানিয়ে ফেলতে পারবো। তো দেখে নাও এখানে প্যাকটার জন্য কী কী উপকরণ নিচ্ছি। এখানে রয়েছে বেসন, দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে রয়েছে বেসন। আমি একটু বেসন মানে কৌটো থেকে ঢেলে আলাদা করে নিয়েছি বেসন। ও আর বেসনটার ব্যাপারে বলে দিই, বেসনটা যদি তোমরা বাজার থেকে কেনো, লুজ বেসন হয় না, আমরা অনেকে লুজ বেসন কিনি, সেটা যদি না কিনে তোমরা যদি কোনো ব্র্যান্ডেড বা প্যাকেট বেসন কেনো, তো সেটাতে একটু ফলটা একটু ভালো হবে। তো তোমরা যদি নাও কিনতে পারো সেটা তো কোনো অসুবিধা নেই, ঘরে যেটা আছে তোমরা সেটা দিয়েও করতে পারবে। আচ্ছা এখানে নিয়ে নিচ্ছি ডাবর গোলাপরি, এটা আমরা কম বেশি সবাই ইউজ করি, এটা নিয়ে নেবে। আর নেবে হচ্ছে মধু, মধু হচ্ছে মধু, মধুর সাথে তুমি যদি মধু নাও থাকে তাহলে ঘরে যদি নারকেল তেল থাকে, সাধারণ যে নারকেল তেল আমরা মাথায় মাখি বা যাই হোক, নারকেল তেল থাকে তাহলে সেটা নিয়ে নিতে পারো। আর যদি নারকেল তেলও না থাকে তাহলে যদি ভিটামিন ই ক্যাপসুল, আমরা অনেকে ব্যবহার করি ভিটামিন ই ক্যাপসুলও নিতে পারো, তাহলে মধু না হলে নারকেল তেল না হলে হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল তোমরা ব্যবহার করতে পারো। আর নিয়ে নেবো একটা পাতিলেবু গোটা, গোটা পাতিলেবু লাগবে না, লাগবে অর্ধেক, ঠিক আছে। তো দেখালাম একটা গোটা পাতিলেবু। আর নিয়ে নেবো হচ্ছে এটা হচ্ছে কাস্তুরি হলুদ, ঠিক আছে। এই হলুদটা খুবই ভালো, দেখে নাও তোমরা দেখাচ্ছি, এটা হচ্ছে কাস্তুরি হলুদ, প্যাকেটটা এরকম হবে। তোমরা যদি কাস্তুরি হলুদ যদি ঘরে নাও থাকে, তোমরা আমরা ঘরে যে হলুদ ব্যবহার করি তো সেমনি নর্মাল হলুদও হবে, এই নয় যে এটাই লাগবে। আর যদি এটা কেন তাহলে এটাতে রেজাল্টটা একটু ভালো পাবে, ঠিক আছে, যদি এটা তোমরা কিনতে পারো তো। আর নিয়ে নেবো হচ্ছে একটা কাঁচের বাটি, আমরা এই মিক্সারটা কাঁচের বাটিতে এটা মিক্স করবো, কখনো স্টিলের বাটিতে করবে না, না যে কোনো মিক্স, যে কোনো প্যাক, যে কোনো কিছু না, তোমরা কাঁচের বাটিতে করার চেষ্টা করবে, তাতে ভালো হবে, তাতে কোনো রিয়াকশান বা কোনো ক্ষতি হবে না। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে মুলতানি মাটি। মুলতানি মাটি তোমরা ব্যবহার করতেও পারো নাও করতে পারো, ঘরে থাকলে যদি থাকে ঘরে তাহলে ব্যবহার করে নেবে, কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে মুলতানি মাটি। আর বেস প্যাকটা লাগানোর জন্য একটা ব্রাশ নিয়ে নিয়েছি, যাতে ব্রাশ নেই কোনো সমস্যা নেই, কোনো হাত দিয়েও লাগিয়ে নিতে পারো, ঠিক আছে। তো এই হলো সব উপকরণ ফেস প্যাকটা লাগানোর, ফেস প্যাকটা লাগানোর এবার পদ্ধতি তোমাদেরকে দেখাবো। আচ্ছা প্রথমে এখানে নিয়ে নিচ্ছে একটা কাঁচের বাটি, বললাম যে মিক্সারটা একটু কাঁচের বাটিতে করলে ভালো হয়। তো কাঁচের বাটিতে আমি প্রথমে এখান থেকে দু চামচ বেসন নিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী বেশিও নিতে পারো কমও নিতে পারো, আমি দেখানোর জন্য দু চামচ নিলাম। তো তারপর নিয়ে নেবে মুলতানি মাটি, মুলতানি মাটি ওই যে মুলতানি মাটি এক চামচ মতো নিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে এক চামচ মুলতানি মাটি। আর নিয়ে নেবো হচ্ছে মধু, এই হাফ চামচ মতো মধু নেবে, হাফ চামচ মতো মধু নিলে। আর তার সাথে আচ্ছা হলুদটা এক চামচ মতো। আচ্ছা এই হলুদটা না আমি একটা কথা বলতে ভুলে গেছি, এটা কিন্তু সম্পূর্ণ একদম আয়ুর্বেদিক হলুদ, ঠিক আছে। এটা যদি তোমরা ব্যবহার করতে পারো তো সত্যিই খুব ভালো রেজাল্ট পাবে। কিন্তু এই হলো হলুদ। আচ্ছা আর কী দেবো, এটা হচ্ছে লেবু, পাতিলেবু, পাতিলেবুটা তোমাদের দেখালাম গোটা, গোটা পাতিলেবু কিন্তু লাগবে না, লাগবে অর্ধেক। লেবুটা যেহেতু অনেকটা বড়, তো আবার যদি ছোটো একদম একটু একটু লেবু হয় সেক্ষেত্রে গোটা লাগবে। তো লেবুটা আমি দিয়ে নিচ্ছি, দেখো আর একটু জল দিতে হবে, হ্যাঁ গোলাপ জলটা দিতে ভুলে গেছি, গোলাপ জল দিতে হবে, আর একটু নর্মাল জলও লাগবে। গোলাপ জল দিয়ে নেবে পরিমাণ মতো প্যাক বুঝে, ঠিক আছে, এক চামচ মতোই নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। একটু গোলাপ জল নিয়ে নিলে আর একটু নর্মাল জল দিতে হবে, করছি ভালোভাবে সুন্দরভাবে মিশিয়ে নেবে, হ্যাঁ আর একটু লাগবে জল। তো দেখো
দেখো আমি এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, একদম ভালোভাবে এটা ফেটিয়ে নেবে, ঠিক আছে? যাতে কোনো একদম লাম্প যেন না থাকে, দানা দানা যেন না থাকে, এটা ভালোভাবে মিশিয়ে নেবে। এই যে লেবু, আমি যে লেবুটা দিয়েছি লেবুটা কেন ব্যবহার করছি, বা এই যে হলুদটা কেন দিলাম, হলুদ হলুদ জানো তোমরা মুখে মাখলে, আমরা অনেকে কাঁচা হলুদ মাখি মুখে, তো সেটার উপকার তো তোমরা মেয়েরা তো কম বেশি সব কিছু জানে, এরকম রূপচর্চা মেয়েরা যে জানে না একদম সেটা নয়। তো চলো এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি আমার মুখে তোমাদেরকে লাগিয়ে দেখাবো। তো চলো প্রথমে আমি ওয়াইপস দিয়ে আমার মুখটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ওয়াইপ যদি নাও থাকে ঘরে তোমার, তোমরা প্লেন জল দিয়ে ধুয়ে ভালো করে মুছে নিতে পারো, আমার ঘরে ছিল তাই আমি ব্যবহার করছি। দেখছো আমি প্যাকটা মাগো বলে আগে থেকে কানের দুলফুল সব খুলে নিয়েছি। তো ওয়াইপসটা দিয়ে না, ওয়াইপস দিয়ে অনেক মুখের ময়লা ওঠে, এটা দিয়ে না ভালোভাবে পরিষ্কার করে নেবে। এটা তোমরা শুধু মুখে নয়, পিঠে পিঠে ট্যান পড়ো তো, পিঠে হাতে তোমরা লাগাতে পারো। একটা তোয়ালে নিয়ে নিয়েছি গায়ে যাতে জামায় না পড়ে, তার জন্য আমি এখন ব্যাগটা লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই প্যাকটা না তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব রাতের বেলা করার, দিনের বেলা ধরো কেউ মেখে তোমাদের কোনো কাজে যাওয়ার আছে, মেখে ধরো রোদ্রে বেরিয়ে গেলে, সেটা না করে তোমরা না রাতের বেলা এটা মাখার চেষ্টা করবে। রাতের বেলা মাখলে কী হয়, এর উপকারটা অনেক বেশি পাওয়া যায়। এই নয় যে তার মানে দিনের বেলা মাখলে উপকার পাবে না, পাবে, কিন্তু বলছি তোমাদের যদি রাতের বেলা সময় থাকে তোমরা রাতের বেলাও এটা অ্যাপ্লাই করতে পারো। তো দেখো বন্ধুরা আমি প্যাকটা পুরো আমার মুখে এইভাবে লাগিয়ে নিয়েছি, আমাকে দেখে কেউ ভয় পেয়ে যেও না, ঠিক আছে? পুরো এইভাবে লাগিয়ে নিয়েছি, তো প্যাক লাগিয়েছি, তো বেশি কথা বলবে না, প্যাক লাগিয়ে একটু শান্ত থাকার চেষ্টা করবে। আর এই প্যাকটা তোমরা 15-20 মিনিট রাখতে পারো, পুরো শুকাবার দরকার নেই, একটু হালকা হালকা শুকিয়ে আসলে তখন এটা তোমরা রিমুভ করে ফেলতে পারো। তো বন্ধুরা দেখো আমি প্যাকটা লাগিয়েছিলাম যে আমার প্যাকটা শুকিয়ে গেছে, আমি 15-20 মিনিট রেখেছিলাম, তারপর ঠান্ডা জল দিয়ে ভালোভাবে মুখটা পরিষ্কার করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা সুন্দর হয়ে গেছে, ঠিক আছে? দেখো সবাই জানো যে আমরা একদিন লাগিয়ে সেরকম কেউ কিছুই করতে পারবো না, আর সেরকম একদিন লাগিয়ে কিছু হয়ও না, এটা তোমাদের সপ্তাহে 2-3 বার লাগাতেই হবে। যদি 2-3 বার এটা রেগুলার সপ্তাহে লাগাতে পারো না তোমরা, তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। এটা দেখতে পাচ্ছ আমি একবারই শুধু মেখেছি আজকে, এখন তো আমার মুখটা কীরকম গ্লো করছে। তো যেহেতু এই প্যাকটার মধ্যে বেসন দেওয়া ছিল, বেসন দিলে মুখটা একটু টান টান ধরে, তো তার জন্য আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবো। তোমরা যদি ময়শ্চারাইজার ইউজ করো ময়শ্চারাইজার, আর নাহলে নাইট ক্রিমও লাগাতে পারো। তো আমি এই বায়োটিকের এই ময়শ্চারাইজারটা এটা লাগিয়ে নেবো মুখে। বায়োটিকের ময়শ্চারাইজারটা আমি লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে? ভালোভাবে ময়শ্চারাইজারটা লাগিয়ে নেবে। দেখো তোমাদের স্কিনটা দেখো, তোমরা নিজেরাই বুঝতে পারবে, এটা যখন অ্যাপ্লাই করবে তো তোমরা নিজেরাই বুঝতে পারবে কতটা চেঞ্জ হয়েছে। সপ্তাহে অন্তত তোমরা 2-3 দিন এটা করো, তোমরা নিজেরাই কতটা চেঞ্জ হয়েছে বুঝতে পারবে। দেখো গরমকাল আসছে, তো এই প্যাকটা তোমাদের জন্য খুবই ইউজফুল হবে। তোমরা যারা হাউস ওয়াইফ আছো বা যারা বাইরে বেরোচ্ছো সবাই এটা ইউজ করতে পারো। তো চলো বন্ধুরা দেখো আমার স্কিনটা, তোমরা এটা অ্যাপ্লাই করো, করে জানিও কতটা কার কতটা কাজ হয়েছে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, আবার কালকে দেখা হচ্ছে।